Assalamualaikum, welcome back to SB Sarfaraz vlog channel. তো আজকে আমি একটা ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে এসেছি, ভিডিওটা ক্রিয়েট করছি। তো ইনফরমেশনটা হচ্ছে, যারা ইউকেতে নতুন এসেছেন, রিসেন্টলি এসেছেন, স্টুডেন্ট ভিসা অর সামথিং লাইক অন্য টাইপ যে কোনো ভিসা, তো আপনাদের সেই ক্ষেত্রে যদি আপনারা জব করতে চান, হ্যাঁ অবশ্যই জব করবেন। তো জব করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার নামক একটি এনআই অ্যাপ্লাই করতে হবে, আর সেটি আপনারা নিজেরাই করতে পারছেন খুব সহজে অনলাইনে। তো সে এনআই অ্যাপ্লাই কিভাবে করতে হবে, তো আমি সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা ক্রিয়েট করছি। আসলে এনআই নাম্বার মানে এই ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার ছাড়া আপনারা জবে অ্যাপ্লাই করতে পারবেন না। স্টুডেন্টরা বেসিক্যালি বিশ ঘন্টা করতে পারবে পার্ট টাইম জব, আর ডিপেন্ড অর সামথিং মানে ওইটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করবে। সো আপনারা অবশ্যই আমি যে স্টেপ বাই স্টেপ দেখাবো সেটা ফলো করলে আপনারা নিজেরাই ঘরে বসে এনআই অ্যাপ্লাই করতে পারছেন। আর আশা করি ভিডিওটা আপনাদের খুবই হেল্প হবে ইনশাল্লাহ, আর আমাদের জন্য দোয়া করবেন। চলুন তাহলে আমি মোবাইল স্ক্রিনটা নিয়ে যাচ্ছি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। ফার্স্টে আপনাদেরকে ফোনে গিয়ে ক্রমে যাবেন, আর ক্রম থেকে আপনারা লিখবেন গুগলে এনআই নাম্বার ইউকে। এটা লিখলেই দেখবেন ফার্স্টেই চলে আসে, এরপরে লিখবেন যে হু ক্যান অ্যাপ্লাই ফর এ ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার। এটাতে ক্লিক করার পরে আপনার এখানে একদম হাউ টু অ্যাপ্লাই যাবেন, এরপরে চলে যাবেন হচ্ছে নিচের দিকে অ্যাপ্লাই, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এরপরে চলে আসবে এটা যে আপনি কি আগে কখনো অ্যাপ্লাই করেছেন কি না, নো। এরপরে আপনি কি ওয়ার্ক অর লুকিং ফর ওয়ার্ক ইন দ্য ইউকে, এখানে লেখা আছে ইয়েস আই এম ওয়ার্কিং অর হ্যাভ অ্যান অফার টু স্টার্ট ওয়ার্ক, আপনি মাঝখানে এটা দিবেন ইয়েস। এরপরে হচ্ছে আপনার ফার্স্ট নেমটা দিবেন, এরপরে হচ্ছে আপনার সার নেমটা দিবেন, দেন হচ্ছে কন্টিনিউ। আমি যে কোনো একটা মানে দিয়ে দিচ্ছি জাস্ট এক্সাম্পল হিসেবে। এরপরে এই নাম ছাড়া কি আপনার কোনো নাম আছে কি না, যদি থাকে ইয়েস দেবেন, আমি নো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনি মেল নাকি ফিমেল, এরপরে আপনার ন্যাশনালিটি আপনি দিয়ে দিবেন, আমি বাংলাদেশি দিয়ে দিচ্ছি, বাংলা লেখার সাথে সাথে চলে আসবে। আপনি হচ্ছে ডেট অফ বার্থটা দিবেন এখানে, আমি নিজের মতো আন্দাজে দিয়ে দিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল। আর আপনি কি ইউকেতে জন্মগ্রহণ করেছেন কি না, আমি তো না, সেই জন্য আমি নো দিচ্ছি, আপনারা যেটা সেটা দিবেন, এরপরে কন্টিনিউ। আর আপনি কখন ইউকেতে এসেছেন, ফার্স্ট মুভ টু দ্য ইউকে, তো এখানে ডেটটা দিয়ে দেবেন। আমি ভুলে উলটটা পাল্টা দিতে গিয়ে আমি ডেটের মানে বয়সটা একটু উলট পালট করে ফেলি, তো এখানে নিচ্ছিল না, তো আমি আবার এগেইন মান্থ ওয়ান দিয়ে দিই। জানুয়ারি মাস যেহেতু এখন চলছে, তো রিসেন্ট ভিডিও যেহেতু, তো সেক্ষেত্রে এখন কন্টিনিউ দিলে হয়ে যাবে। তো আপনারা যেদিন ইন করেছেন সেই ডেটটা এখানে দিবেন, এরপর আপনারা যে যেখানে থাকছেন তো সেখানকার পোস্ট কোড নাম্বারটা এখানে দিবেন। আর নাম্বারটা দিলেই কিন্তু আপনাদের অ্যাড্রেস সিলেকশনের একটা অপশন চলে আসবে। সি এখানে পোস্ট কোড দিয়ে দিচ্ছি, আমি আন্দাজে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আপনারা যেখানে থাকছেন সে কোডটা দিবেন, অবশ্যই সে কোডটা দিতে হবে। এরপরে দেখুন এই যে সিলেক্ট ইউর অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবেন। আমি যেমন এখানে একটা যে কোনো ধরনের ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ দিয়ে দিলাম, তো এখানে দিয়ে কন্টিনিউ দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে তারা জিজ্ঞেস করবে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে কি লেটারটা পাঠাচ্ছে কিনা, যেহেতু আমি অ্যাড্রেসটা সেখানকার দিয়েছি তো ইয়েস দিলাম। এরপরে হচ্ছে তারা স্ট্যান্ডার্ড প্রিন্ট দেবে কি না, এটাও ইয়েস দিয়েছি। ক্যান উই ইমেল নাম্বার কি আপনার ইনফরমেশন তারা সেন্ড করবে কি না, ইয়েস। দেন হচ্ছে আপনাকে ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটাতে তারা রেফারেন্স নাম্বারটা পাঠাবে। এরপরে হচ্ছে আপনাকে তারা কি ফোন করে পাবে কি না বা ফোন নাম্বারটা তারা চাচ্ছে, তো ইয়েস দিয়ে দেন হচ্ছে খালি ঘরটা চলে আসবে, এরপর আপনারা নাম্বারটা দিয়ে দেবেন। আমি কিন্তু সব কিছু নিজের মতো করে দিয়ে দিচ্ছি কারণ আমি অলরেডি অ্যাপ্লাই করেছি। এরপরে আপনারা নাম্বারটা দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে আপনার পাসপোর্টটা দেখতে যাবে তারা,
আই মিন পাসপোর্ট নাম্বার ইয়েস দিবেন। অ্যান্ড আপনাকে জিজ্ঞাসা করেছে যে পাসপোর্ট আছে কি না, ইয়েস আছে। এরপরে হচ্ছে আপনি পাসপোর্টের যে নাম্বারটা সেটা দিয়ে দিবেন, এখানে আমিও দিয়ে দিচ্ছি, আমি যেটা দিচ্ছি আপনারা কিন্তু সেটা দিবেন না, আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিবেন। এরপরে বিআরপি কার্ড, আপনার বিআরপি কার্ড হলেই কিন্তু আপনি হচ্ছে এই এনআই অ্যাপ্লাই করতে পারবেন। তো বিআরপি কার্ড অবশ্যই থাকা লাগবে, সেক্ষেত্রে বিআরপি নাম্বার দিতে হবে। এরপরে হচ্ছে আপনি ফটো আপলোড দিতে পারবেন কি না, এই যে দেখাচ্ছে যে এইভাবে দেখাতে হবে, এইভাবে যেভাবে দেওয়া যাবে না সেভাবে দিতে পারবেন না। তো সোজা যেভাবে টিক চিহ্ন দেওয়া আছে সেটা দিবেন। যেমন আমি যে এখন গ্যালারি থেকে একটা যে কোনো একটা ছবি দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য। এরপর আপলোড, এরপরে হচ্ছে এটা আপলোড হতে একটু 2-3-4-5 সেকেন্ড সময় লাগবে। এরপর আপলোড হয়ে গেলে আপনাকে আবার এখানে শো করাবে যে আপনি কি আসলে ফুলফিল করছেন কি না রিকোয়ারমেন্ট। এরপরে এইভাবে ছবি তুলতে হবে, জাস্ট ফেসের পাশে পাসপোর্টটা ধরে এরপরে আপনি আবার সেই রকম একটা ছবি তুলে দেন হচ্ছে এটা আপলোড করে দিবেন। আপলোড করার পরে তারা আবার আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি ঠিক মতো ছবি দিচ্ছেন কি না। দেন হচ্ছে আপনাকে ইয়েস ক্লিক করতে হবে, যদি আপনার মনে হয় যে হ্যাঁ ছবিটা তাদের রিকোয়ারমেন্টের মতো আছে, এই যে ইয়েস, এখানে ইয়েস দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনার বিআরপি কার্ডের ছবিটা লাগবে। তো বিআরপি কার্ড যেখানে ছবিটা আপনি রেখে জাস্ট একটা উপরের থেকে ছবি তুলে দেন ওইটা আবার আপলোড করে দিবেন। অ্যান্ড আপলোড করার পরে প্রত্যেকবারই কিন্তু আপনাকে কনফার্মেশন চাবে তারা যে আপনি কি তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন কি না। এরপরে আপনি ইয়েস দিয়ে দিবেন অ্যান্ড কন্টিনিউ। দেন আপনাকে সব কিছু শো করবে যে আপনি এই এই ইনফরমেশন দিয়েছেন। যদি এখানে কোনো ভুল হয়ে থাকে আপনি অবশ্যই চেঞ্জ করে নেবেন, এটা ভালো মতো দেখবেন যে ঠিকঠাক আছে কি না। দেন আপনি লাস্টে একটা টিক চিহ্ন আছে, আই হ্যাভ রিড দ্য আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ইনফরমেশন অন দিস পেজ, অ্যান্ড দেন হচ্ছে একসেপ্ট অ্যান্ড সেন্ড। একসেপ্ট অ্যান্ড সেন্ড দিলে আপনার এখানে একটা মানে রেফারেন্স নাম্বার দিয়ে দিবে, এটা হচ্ছে টেম্পোরারি রেফারেন্স নাম্বার। আপনাকে তারা লেটার পাঠাবে অবশ্যই আপনার বাসার অ্যাড্রেসে, যে অ্যাড্রেসটা কিন্তু আপনি দিয়েছেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার এনআই নাম্বারটা 2-3 সপ্তাহের মধ্যে চলে আসবে, আশা করি 7 দিনের মধ্যেই চলে আসবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও ইনফরমেশন নিয়ে আসবো ইনশাল্লাহ।